কিন্তু সেনসেক্স আগামী এক বছরে 70,000 থেকে 75,000 যাবে মিনিমাম। কেউ কেউ বলছেন এরকম প্রজেকশন করছেন 75,000। আজকের দিনে দাঁড়িয়ে সেনসেক্স দাঁড়িয়ে আছে প্রায় ধরুন 63,000। তো 63,000 থেকে 75,000 যদি আগামী এক বছরে যায়, তাহলে কিন্তু একটা হিউজ রিটার্ন ইনভেস্টরদের জন্য কিন্তু ওয়েট করছে, এবং তাতে কিন্তু আপনাদের সামিল হতে হবে। আমি নিজে ক্যানারা অবক্ষত জয়েন করার পরে আপনাদের অনেকের ইনভেস্টমেন্ট আমি দেখেছি, আজকের ডেটে ভ্যালুয়েশন ধরুন 1,00,000 দিয়েছে, সে 1,00,000 এর ভ্যালুয়েশন হচ্ছে 2,50,000। কেউ 5,00,000 দিয়েছেন, স্মল ক্যাপ ফান্ড আমি স্পেশালি বলবো যেটা আমাদের এত সাকসেসফুল ফান্ড, 5,00,000টা 12,00,000 হয়েছে। তো ওইটা ওই স্টেটমেন্টটা থেকে আমারও মনে হচ্ছে যে কাশ আমিও ইনভেস্টমেন্ট করতাম। তো আপনারা কিন্তু বিগত দিনে আজ থেকে 5 বছর আগে আইডিয়াল ফিনান্স আমার সঙ্গে যেভাবে কাজ করতো, আজকের দিনে কিন্তু কাজের স্টাইল আলাদা। আপনারা এতদিনে ক্যানারা অবক্ষত কী করতে পারে কী না করতে পারে সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। এবার আমাদের যে প্রোডাক্ট বা কোন সময়ের জন্য কোন প্রোডাক্ট সেগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্নে ফিরে আসি, যদি এবছর ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারি থেকে 2023 জুন, এটা জুন মাস চলছে, যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতে ইনফ্লো দেখি, আপনারা কেউ বলতে পারবেন কোন সেক্টর বা কোন ফান্ডে সবচেয়ে বেশি ইনফ্লো হয়েছে? এনি গেস? সরি, মাল্টিপ্লেক্সি। এনি গেস? একটু জোরে, মাল্টি ক্যাপ। এনি গেস? ভ্যালু ফান্ড। উত্তরটা হচ্ছে 1, 2, 3 যদি এরকম র্যাঙ্ক করি, 1 হচ্ছে মাল্টি, 2 হচ্ছে মিড, 3 হচ্ছে স্মল ক্যাপ। ঠিক আছে, এবারে আমাদের বুঝতে হবে যে মাল্টি কেন। এবার আনফর্চুনেটলি আমাদের মাল্টি ছিল না, লাস্ট 4 মাসে যা ইনফ্লুয়েস হয়েছে সেটা অন্যান্য কোম্পানি নিয়ে গেছে, আমরা এবারে মাল্টি ক্যাপের এনএফও লঞ্চ করছি। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাল্টি ক্যাপে ইনফ্লো এত বেশি হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য রিজন। বা সেকেন্ড বেস্ট আছে মিড ক্যাপ, থার্ড বেস্ট আছে স্মল ক্যাপ, ওই ফান্ডগুলোতে কেন আসছে? চিরাচরিত ফান্ড যেগুলো আমরা রেগুলার ভ্যানিলা যে প্রোডাক্টগুলো বুঝি সেগুলো হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, সেগুলো হচ্ছে লার্জ ক্যাপ, সেগুলোতে লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এই প্রোডাক্টগুলো দেখবেন নর্মাল প্রোডাক্ট, এগুলো চলে, সবচেয়ে বেশি চলে। কিন্তু সেইগুলোকে ছাপিয়ে আজকের দিনে দাঁড়িয়ে মাল্টি ক্যাপ একটা নতুন ক্যাটাগরি, যেটা 2018 ইন্ট্রোডিউস হয়েছে, তার আগে ফ্লেক্সি ক্যাপকেই আমরা মাল্টি ক্যাপ বলতাম। তো এই প্রোডাক্টগুলোতে ইনফ্লোস কেন বেশি সেগুলো আমাদের কিন্তু একটু বুঝতে হবে। সেগুলো বুঝতে গিয়ে পর আমরা আমাদের কাস্টমারকেও সেইভাবে পিচ করতে পারব। আমি আপনাদের দিকে প্রশ্ন তুলব, আপনারা ফ্লেক্সি ক্যাপ বেচেছেন, আমারই ফ্লেক্সি ক্যাপ আছে, অন্যান্য অনেক কোম্পানি ফ্লেক্সি ক্যাপ আছে, ফ্লেক্সি ক্যাপ বেচেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেক্সি ক্যাপ অ্যান্ড মাল্টি ক্যাপ ফান্ড? কেউ যদি উত্তরটা জানেন একটু হাত তুলে আমাকে বলবেন, আপনার কাছে পরে আসছে। হাত তুলুন। আপনি বলুন ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপের মধ্যে ডিফারেন্স কি? বসে পড়ুন। মাল্টি ক্যাপে 25-25-25 রেস্ট্রিক্টেড থাকে। কিসে রেস্ট্রিক্টেড থাকে, কোন সেক্টরে? মাল্টি ক্যাপ স্মল মিড এন্ড লার্জ, রাইট? কিন্তু ফ্লেক্সি ক্যাপে না, রাইট? ইজ অ্যাবসলিউটলি রাইট। স্যার আপনার নাম কি? হিস্টরিস ও যেভাবে খুশি সেক্টরকে ও কিন্তু ক্যাপচার করতে পারে। বাট বাই সেবি ল ফ্লেক্সি ক্যাপে কিন্তু অলরেডি আপনাকে রাখতে হবে 25% করে, যেটা সেবি বলে দিয়েছে। ফ্লেক্সি ক্যাপে ওই রকম কোনো বায়াসনেস নেই। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সেদিক থেকে দেখতে গেলে ফ্লেক্সি ক্যাপ কিন্তু এনি পয়েন্ট অফ টাইম বেটার অপশন হওয়া উচিত। ফ্লেক্সি ক্যাপ কিন্তু সবচেয়ে বেশি ইনফ্লো হওয়া উচিত। কিন্তু প্রবলেম কি জানেন দাদা, প্রবলেম হচ্ছে লাস্ট 15-20 বছর ধরে ফ্লেক্সি ক্যাপ ম্যানেজ হচ্ছে লার্জ ক্যাপের মতো।
অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্ট ফ্লেক্সি ক্যাপে অ্যাজ চার্জ নেই বা ফ্লেক্সি ক্যাপে অ্যাগ্রেসিভ কল নেওয়া হয় না। কারণ যদি লাস্ট 10 বছরের লার্জ ক্যাপ রিটার্ন দেখি, মিড ক্যাপ রিটার্ন দেখি আর স্মল ক্যাপ রিটার্ন দেখি, 1-2% এর ফরক থাকে। ধরুন সে ফর এক্সাম্পল স্মল ক্যাপ রিটার্ন দিয়েছে লাস্ট 10 বছরে 14-15%, মিড ক্যাপ দিয়েছে 15%, লার্জ ক্যাপ দিয়েছে 13%। তো কাস্টমার 13%ই খুশি, সেখানে 14-15% হায়ার রিস্কে কেউ যেতে চায়। সেম অ্যাপ্লিকেবল টু ফ্লেক্সি ক্যাপ অলসো। ফান্ড ম্যানেজার যখন দেখছে যে একটু ভালোভাবে ম্যানেজ করলে মোটামুটি এই ক্যাটাগরিতে 14-15% রিটার্ন আসছে, তাহলে আননেসেসারি কেন আমি সেক্টরিয়াল কল নেব বা কেন আমি স্মল অ্যান্ড মিড ক্যাপে কল নেব? তো তার কারণে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা পোর্টফোলিও দেখবেন, আমার মিলিয়ে নেবেন আমার কথাটা, যে কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে অন অ্যান অ্যাভারেজটাই লাস্ট 10 বছর ধরে 75% লার্জ ক্যাপে পড়ে যায়, বাকি 25% অত মিড অ্যান্ড স্মল ক্যাপে কিছুটা কল না হয়। তাহলে নামেই ফ্লেক্সি, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি এটা লার্জ ক্যাপ ফান্ড। তো দ্যাট ইজ দ্য রেস্ট্রিকশন, কারণ ওখানে খুব বেশি অ্যাগ্রেসিভ কল নেওয়া হয় না। প্রবলেম এটাই, লার্জ ক্যাপে আপনি চোখ বন্ধ করে দিনের পর দিন বসে থাকতে পারেন, কিন্তু যখন আপনি স্মল অ্যান্ড মিড ক্যাপে নিচ্ছেন বা স্পেশালি কোনো সেক্টরিয়াল কল নিচ্ছেন, তখন এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য ফান্ড ম্যানেজারও চান না যে আননেসেসারি একটা 10,000 কোটির ফান্ড বা 5,000 কোটির ফান্ড, যেহেতু ফ্লেক্সি ক্যাপগুলো পুরনো এই ধরনের সাইজেই ঘোরাফেরা করে, তো সেক্ষেত্রে কোনো অ্যাগ্রেসিভ কল নেওয়া হোক। তো অ্যাজ এ রেজাল্ট আজকের দিনে দাঁড়িয়ে ফ্লেক্সি অ্যাজ এ ক্যাটাগরি একটু কনজারভেটিভ হয়ে যায়, বাট যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল না। বাট স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন, এরা পুরো রূপ চেঞ্জ করে ফেলেছে, বিবর্তন হয় না, বিবর্তন স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপের বিবর্তন হয়ে গেছে লাস্ট 4-5 বছর। কীরকম বিবর্তন, আমি একটা এক্সাম্পল নিই। আপনারা সবাই জানেন বিগত মিটিংগুলো বা অন্যান্য মিউচুয়াল ফান্ডের মিটিংও আপনারা দেখেছেন, লার্জ ক্যাপ ক্যাটাগরি কভার করা হয়েছে কোন 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 স্টকগুলোতে মার্কেট ক্যাপ অনুযায়ী 1-100। সবচেয়ে বড় মার্কেট ক্যাপ 1-100, এদেরকে বলা হচ্ছে লার্জ ক্যাপ স্টক। 101-250 কি বলা হচ্ছে মিড ক্যাপ, মানে 250 অনওয়ার্ড যতগুলো লিস্টেড কোম্পানি তাদেরকে আমরা বলছি স্মল ক্যাপ। এটা আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন। সারপ্রাইজিংলি আমি এটা আগেও বলেছি, স্মল ক্যাপের যে ইউনিভার্স শুরু হচ্ছে 251 নম্বর স্টক থেকে, সেই স্টকটার মার্কেট ক্যাপ কত জানেন আজকের দিনে দাঁড়িয়ে? অ্যাভারেজ বলছি 13-14,000 কোটি। 13-14,000 কোটি স্মল ক্যাপ ইউনিভার্সের স্টার্ট যে স্টকটা রয়েছে সেটা। আর 13-14,000 কোটি মানে দাদা আজ থেকে 4-5 বছর আগে তাকে আমরা লার্জ ক্যাপ বলতাম, মানে বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে স্মল ক্যাপ কোন জায়গায় পৌঁছে গেছে। স্মল ক্যাপ আর মাইক্রো ক্যাপ নেই, স্মল ক্যাপেও অনেক সেক্টর লিডার আছে, সেটা আমি এই প্রেজেন্টেশনে দেখাবো। মিড ক্যাপের যে কতগুলো স্টক রয়েছে, 150 স্টক রয়েছে, সেই 150-এর মধ্যে অলমোস্ট 50% মার্কেট লিডার তার ডোমেনে। তো আমি বলছি সময়ের সঙ্গে সঙ্গে মিড অ্যান্ড স্মলের কিন্তু অলরেডি বিবর্তন শুরু হয়ে গেছে। তো আজ থেকে 4-5 বছর আগেও আমরা স্মল ক্যাপ মানে মাইক্রো ক্যাপ বুঝতাম, কিন্তু আজকের দিনে জানিয়ে স্মল ক্যাপ আর স্মল ক্যাপ নেই। তো ওই বিবর্তনের মধ্যে যবে থেকে বিবর্তন শুরু হয়েছে সেই সময় আমাদের স্মল ক্যাপ ফান্ড লঞ্চ করেছে, এবং স্মল ক্যাপ ফান্ডে আপনারা এখানে মোটামুটি 90% লোকই আপনারা ইনভেস্ট করেছেন। যাদের টাকা এখনো সিস্টেমে আছে আপনারা জানেন যে স্মল ক্যাপ কী ধরনের রিটার্ন জেনারেট করতে পারে। এটা শুধু ক্যান্ডোকে বলে নয়, যে কোনো হাউসই যদি স্মল ক্যাপ ভালো ম্যানেজ করতে পারে তাহলে এই ধরনের রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে। তাহলে মুদ্রা কথা কী দাঁড়ালো, ঘুরে ফিরে এই কথাগুলো কেন বলছি, তাহলে মিড অ্যান্ড স্মল আজকের দিনে দাঁড়িয়ে কাস্টমারের কাছে কিন্তু খুব একটা ইন্টিগ্রাল, একটু ফোনটাকে সাইলেন্ট করবেন প্লিজ। আজকের দিনে দাঁড়িয়ে খুব আমি যেটা বলতে চাইছি, পোর্টফোলিও খুব একটা ইন্টিগ্রাল পার্ট। তো যেহেতু সেবি এখন বলে দিয়েছে যে মাল্টি ক্যাপ বানাতে গেলে 25% মিডে রাখতেই হবে, 25% স্মলে রাখতে হবে, 25% লার্জে রাখতে হবে, তাহলে 75% হয়ে যাওয়ার পরে 25% পড়ে থাকছে। এই 25% আপনি ফান্ড ম্যানেজার আপনি ডিসাইড করুন কোথায় দেবেন, লার্জে দেবেন না মিডে দেবেন না স্মলে দেবেন, বাট 25-25-25 করে তিনটে জায়গাতে রাখতে হবে। এবার তাতে কি হয়েছে, স্মল অ্যান্ড মিড ক্যাপ ফান্ড লাস্ট কয়েক বছরে যে রিটার্নটা জেনারেট করতে পেরেছে বা আগামী দিনে যে রিটার্নটা জেনারেট করতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে মাল্টি ক্যাপের কিন্তু ভ্যালু
বা মাল্টি ক্যাপের যে ইম্পর্টেন্স সেটা আগামী দিনে আমরা সবাই বলতে পারি যে ফ্লেক্সি ক্যাপের থেকে এটা কিন্তু অনেক বেটার রিটার্ন দিতে পারবে ইন দ্য ভোলাটাইল মার্কেট। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাল্টি ক্যাপ ফান্ড। তো আমরা একটি প্রেজেন্টেশন দেখি, কয়েকটা ইম্পর্টেন্স স্লাইড দেখে নিই। যে কথাটা বললাম আপনারা যদি পেছনে দেখতে পান দেখবেন ওই একই কথা, এক থেকে একশো খানা কোম্পানির যেটা ফুল মার্কেট ক্যাপিটালাইজেশন ওটা লার্জ ক্যাপ বলা হয়, একশো এক থেকে আড়াইশো মিড ক্যাপ এন্ড স্মল ক্যাপ 250 অন অনওয়ার্ডস, তিনটেরই কম্বিনেশন করে আমরা আমাদের পোর্টফোলিও বানাবো। বললাম যে মার্কেট লিডারের কথা বললাম, মার্কেট লিডার মানে আমি একটা এক্সাম্পল দিই, ধরুন রঙের ক্ষেত্রে, রং আমরা যদি দেওয়ালে পেন্ট করি আপনারা বলতে পারবেন হু ইজ দ্য মার্কেট লিডার? আপনারা সবাই জানেন। এবং সেখানে যদি কেউ তাকে কম্পিট করতে পারে তারা কারা? বাজার, নেরোল্যাক, আদিত্য বিল্লা আসছে, জিন্দাল আসছে, দে আর দ্য কম্পিটিটর। তার মানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মার্কেট লিডার ফার্স্ট রানার আপ অ্যান্ড দ্য কম্পিটিটর্স, রাইট? তো এই যদি মার্কেট লিডারের কনসেপ্টে ধরি তাহলে দেখবেন কনজিউমার ফাইন্যান্স, কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পার্সোনাল প্রোডাক্ট, তাতে একটু ডিসক্রিপশন দেওয়া আছে। কনজিউমার ফাইন্যান্স মানে হচ্ছে লার্জেস্ট ফিনান্সিয়ার অফ দ্য কনজিউমার ডিউরেবল, কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার ডেফিনেশন আছে, পার্সোনাল প্রোডাক্টের ডেফিনেশন আছে, এফএমসিজি এন্ড অল, সেইগুলোতে যারা নাম্বার ওয়ান সেগুলো কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পাওয়া যায়। এবার চলে আসে মিড ক্যাপ, তার নিজের যে গ্রিন কালারের যেটা টায়ার অ্যান্ড রাবার্স, টায়ার কোম্পানিগুলোর মধ্যে যেটা নাম্বার ওয়ান সেটা কিন্তু লার্জ ক্যাপে পড়ছে না, সেটা গিয়ে পড়ছে একটা মিড ক্যাপে। অটো পার্টস, ফুটওয়্যার, এগুলো যারা মার্কেট লিডার তারা পড়ছে মিড ক্যাপে। এগেন স্মল ক্যাপ, যে স্মল ক্যাপ নেই সেখানেও যে মার্কেট লিডার্স আছে সেটার এই যে দেখুন টেক্সটাইলস, অ্যাপারেল মানে যেটা হচ্ছে আপনার জামা কাপড়ের কোম্পানি, লাক্সারি গুডস, হেলথ কেয়ার সার্ভিস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রচুর আইটি কোম্পানি জন্মাচ্ছে প্রচুর, তো সেইগুলোর কিন্তু মার্কেট লিডার আছে স্মল ক্যাপ সেক্টরে। সুতরাং তিনটে ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর ধরনের মার্কেট লিডার্স কিন্তু রয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, ক্যানারা রোবেকো ইজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ দ্য মার্কেট লিডার্স। আমরা আমাদের যে পোর্টফোলিও বানাই বিভিন্ন ইকুইটি স্কিমগুলোতে, তাতে আমরা ম্যাক্সিমামই কিন্তু আমরা চেষ্টা করি মার্কেট লিডারকে রাখতে। অনেক জায়গায় দেখবেন আমরা এই প্রশ্নটা পাই যে আপনাদের ক্যানারা রোবেকো বিগত 10-15 বছর ধরে সাকসেসফুলি ফান্ড ম্যানেজ করছেন, তো আপনাদের স্টাইলটা কি রকম, গ্রোথ স্ট্র্যাটেজিতে কাজ করেন নাকি ভ্যালু স্ট্র্যাটেজিতে কাজ করেন? আপনারা জানেন গ্রোথ অ্যান্ড ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি, কেউ বলতে পারবেন এক লাইনে গ্রোথ অ্যান্ড ভ্যালু বলুন? গ্রোথ মানে সে কতটা বাড়ছে সেটা দেখা যাচ্ছে, ভ্যালু মানে সেই কোম্পানির মার্কেট ভ্যালু কি আছে, তার ইমেজটা, যে ভবিষ্যতে ভালো রিটার্ন জেনারেট করবে। গ্রোথ স্ট্র্যাটেজি যদি সিম্পল ভাষায় আপনাদের বোঝার সুবিধার জন্য বলি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি, ঠিক আছে? আর ভ্যালু স্ট্র্যাটেজি হচ্ছে নর্মালি বড় ফান্ড হাউসগুলো যখন ফান্ডের সাইজ অনেক বড় হয়ে যায় তখন ওরা ভ্যালু স্ট্র্যাটেজি নেয়। ভ্যালু মানে হচ্ছে যে এই মুহূর্তে ওর মধ্যে ইনহেরেন্ট ভ্যালু কি আছে, এই মুহূর্তে হয়তো ওই স্টকটা পারফর্ম করছে না কিন্তু একটা সময় ভ্যালু আনলক হবে, আনলক হওয়ার পরে দেখা যাবে যে ভ্যালু ফান্ড বাড়ছে। এবং আপনারা দেখবেন লাস্ট 1-1.5 বছরে ইনক্লুডিং ক্যানারা রোবেকো ইন্ডাস্ট্রিতে যে ফান্ডগুলো পারফর্ম করতো অ্যাগ্রেসিভলি পারফর্ম করতো তাদের পারফরমেন্স কিন্তু একটু পড়ে গেছে। আমি অনেকেরই এক্সাম্পল দিতে পারি, আমাদের নিজেদের কয়েকটা ফান্ড আছে, পিজিআইএম আছে, ইনভেস্কো আছে, মিরে অ্যাসেট আছে, এরা সবসময় কিন্তু অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়ে চলেছে। এবং উল্টে দেখবেন লাস্ট 1 বছরে HDFC, টু সাম এক্সটেন্ট ICICI, টু সাম এক্সটেন্ট SBI, যে ফান্ডগুলো সাইজ বড় তারা কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম করেছে। তার একটাই কারণ ওদের ইনহেরেন্ট যে সিস্টেম সেটা অতটা অ্যাগ্রেসিভ নয়, ওরা ভ্যালু সিস্টেমে বা ভ্যালু কালচারে ওদের পোর্টফোলিও ম্যানেজ করেছে। তো সেই জন্য লাস্ট 1-1.5 বছর ধরে এই পোর্টফোলিওতে দেখবেন HDFC ফান্ডগুলো কিন্তু আবার টপ কোয়ার্টাইলে উঠে এসেছে। বাট আমরা যবে থেকে ফান্ড ম্যানেজমেন্টে ক্যানারা রোবেকো হিসেবে করছি 2007-08, আমাদের কিন্তু ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কোম্পানিগুলোর অবস্থান দেখে, ঠিকঠাক দেখে আমরা অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে কাজ করি, মানে আমরা কিন্তু গ্রোথ স্ট্র্যাটেজিতে কাজ করি। তারপর গ্রোথ স্ট্র্যাটেজিতে কাজ করতে গিয়ে তার মানে এই নয়
যে আমরা কোনো জাঙ্ক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে দিই, সেটা না। আমাদের কাছে অনেক কোম্পানি আছে যার আমরা দেখি যে তার হয়তো লিকুইডিটি ঠিক নেই, মানে সেই কোম্পানি তো কিনে নিলাম, যখন সময় হবে বিক্রি করতে পারলাম না, কেনার মতো কেউ নেই, তো ওই ধরনের কোম্পানি আমাদের পোর্টফোলিওতে থাকে না। সেখানে হচ্ছে যে সব কিছু ভালো বাড়ছে, সব কিছু দেখা যাচ্ছে যে কোম্পানি বড় কোম্পানি বাড়ছে, কিন্তু হয়তো কর্পোরেট গভর্নেন্স ঠিক নেই, প্রমোটারদের ঠিক নেই, আমরা কিন্তু সেই ধরনের কোম্পানি কিন্তু অ্যাভয়েড করি আমাদের পোর্টফোলিওতে। তো আমাদের যে স্ট্র্যাটেজি যদি আমরা তিন ভাগে করি, প্রথম দিন আমি যেটা বললাম, আমরা প্রথমে কোয়ালিটি দেখি, কোয়ালিটি দেখে ফিল্টার করি, তারপরে অপশন আমরা দেখি গ্রোথ, এবং লাস্টলি আমরা কিন্তু দেখি কিছুটা ইনহেরেন্ট ভ্যালু। তাও আপনি যেহেতু বললেন আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে আপনাকে আমি আপনার কাছে জানতে চাইছি কেন নেই আপনার মনে হয়, কোনো না কোনো জায়গায় গন্ডগোল তো আছে। ক্যান্ডা বকুর আজকে পোর্টফোলিওতে আদানি এত বড় কোম্পানি, তার কোনো পোর্টফোলিওতে আমাদের পোর্টফোলিওতে কোনো নট ইভেন 0.01% আমাদের এক্সপোজার আছে, বা অন্য যে মিউচুয়াল ফান্ডগুলো যারা সাকসেসফুলি ধরুন বছরের পর বছর ধরে ভালো ফান্ড ম্যানেজ করেছেন তাদের পোর্টফোলিওতে নেই, তার কারণটা কি? তার কারণ অ্যানালিসিস করতে গেলে অনেকগুলো কারণ আছে। আদানি স্টকগুলোতে বেসিক্যালি প্রমোটার ড্রিভেন হয়, মানে ওদের প্রমোটারের কাছেই দেখবেন 80-90% স্টক থাকে, তার মানে প্রমোটার ড্রিভেন কোম্পানি, ওরা যখন চায় যখন ইচ্ছে করবে তারা কিন্তু সেই মতো দাম বাড়াতে কমাতে পারে, এবং এটা হওয়ার জন্য আমরা বাইরে যে প্রাইসটা দেখি মেবি দ্যাট ইজ নট দ্য রাইট প্রাইস, প্রাইসিংটা হয়তো একটু এদিক ওদিক হয়। তো আমি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ ওপেন ফোরামে আমাদের কোনো স্টক নিয়ে বলতে পারো না, বাট কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে আদানিকে নিয়ে, তো সেই কারণে মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ড তারা কিন্তু তাদের পোর্টফোলিওতে আদানি রাখে। এখানে আমি একটু বলে দিই, যেমন আদানি নেই বলছেন আপনি, আদানি নিউজে আছে বলে দেখবেন ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে টিসিএস নেই, টিসিএস, কারণ টিসিএস এর ম্যাক্সিমাম হোল্ডিংটা টিসিএস এর প্রমোটারের কাছে আছে 75%, ওখানে যদি কোনো বড় মিউচুয়াল ফান্ড হাউস বা অনেকগুলো মিউচুয়াল ফান্ড হাউস স্টেক নিতে গেলে টিসিএস এর প্রাইসটাকে ইনফ্লুয়েন্স হয়ে যাবে, মানে অ্যাব্রাপ বেড়ে যাবে বা কমে যাবে বাই বা সেল করার সময়। সেম কেস হচ্ছে আদানির ক্ষেত্রেও, আদানি সেবিকে ডিক্লেয়ার করেছে যে আমি 75% এর বেশি স্টেক প্রমোটার অ্যাকচুয়ালি হোল্ড করতে পারে না, কিন্তু ও ওর বাই সেল কোম্পানি এবং আদার সাবসিডিয়ারি কোম্পানি দিয়ে ও ওর 88-92% স্টেক ওরা হোল্ড করে আছে আনঅফিসিয়ালি। তো ওখানে যদি কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি অ্যাপ্রাপ স্টেক বা অনেকগুলো মিউচুয়াল ফান্ড হাউস যদি আদানির স্টক বাই এবং সেল করতে যায় ওর প্রাইসটাকে অনেক ইনফ্লুয়েন্স হবে, এবং সেবি সেটাকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। তো সেই কারণে করে নি, যেমন আমি আদানি বললাম সেম কেস টিসিএস এর ক্ষেত্রে। তাহলে টিসিএস এর কর্পোরেট গভর্নেন্স ভালো, টিসিএস লার্জ ক্যাপ কোম্পানি বছরের পর বছর ভালো পারফরমেন্স করে গেছে, থার্ড এবং ফোর্থ টিসিএস, তাও আপনি দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো কোম্পানি আমাদের পোর্টফোলিওতেও টিসিএস আছে, খুব কম, খুব খুব কম, লিমিটেড বাট আছে আছে, কিন্তু আদানির ক্ষেত্রে সেই ব্যাপারটা অ্যাপ্লিকেবল না। আরো একটা ব্যাপার আছে যে যে স্টকের প্রাইস খুব বেশি ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েট করে, সেগুলো মিউচুয়াল ফান্ড হাউস, মানে বিটা ভ্যালু যাদের যে স্টকে খুব বেশি, তো সেইগুলোকে মিউচুয়াল ফান্ড হাউস সবসময় অ্যাভয়েড করে, তাদের ন্যাভি এফেক্টটা ঠিক রাখে। এবারে মাল্টি ক্যাপের পজিশন দেখে নিই, মাল্টি ক্যাপ এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, কোন জায়গায় বলতে আমি বলতে চাইছি রিটার্ন অ্যান্ড ভোলাটিলিটি এই দুটো ক্ষেত্রে, মানে রিস্ক অ্যান্ড রিটার্নের ক্ষেত্রে। আপনারা অবভিয়াসলি জানেন ইকুইটির মধ্যে সবচেয়ে কম রিস্ক ওয়ালা ফান্ড হচ্ছে লার্জ ক্যাপ, ঠিক আছে, এবারে পরপর কখন গেছে আপনারা দেখুন, ভ্যালু ফান্ড অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই দুটো মাঝখানে মাল্টি ক্যাপ রয়েছে, তার মানে একটা জিনিস পরিষ্কার যে এটা কিন্তু হায়েস্ট রিস্ক টেকার স্কিম নয়, এর উপরে অনেক ধরনের স্কিম আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ, থিমেটিক, ওই ধরনের স্কিমগুলো কিন্তু আরো বেশি রিস্ক ওই ওদের মতো রয়েছে। মাল্টি ক্যাপে আমাদের স্ট্র্যাটেজি খুব সিম্পল, প্রথম কথা হচ্ছে এই যে আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো লিস্টেড স্টক আছে আপনাদের বলে নিই, আমরা আমাদের লেভেলে ফিল্টার করে লার্জ মিড অ্যান্ড স্মল আমাদের যতগুলো স্কিমের আমরা পোর্টফোলিও বানিয়েছি, আমাদের ইউনিভার্স হচ্ছে 280 স্টক লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ মিলিয়ে। তো অলরেডি একটা ফার্স্ট লেভেল অফ ফিল্টার আমাদের কাছে থেকে আমাদের একটা স্টকের আমরা একটা পোর্টফোলিও বানিয়েছি 280,
সেখান থেকে নিয়ে আমাদের লার্জ ক্যাপ তৈরি, মাল্টি ক্যাপ তৈরি হবে, আমাদের ফোকাসড ইকুইটি, স্মল ক্যাপ, ট্যাক্স, সমস্ত কিছু আছে 200 ইউনিভার্সের মধ্যে। তো আমরা প্রথমে এই মাল্টি ক্যাপ বানাতে গেলে আমরা যেটা দেখব পোর্টফোলিও স্টেবিলিটি, মানে এগেইন ওই একই কথা ঘুরে ফিরে যে একটা কোম্পানির তার কর্পোরেট গভর্নেন্স কি আছে, ইলিকুইড কিনা, এই ধরনের জিনিসগুলো দেখবো। এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের সেখানে আলফা জেনারেশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কারণ মাল্টি ক্যাপ অবভিয়াসলি লার্জ ক্যাপের থেকে আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হিসেবেই ধরি। তিনটে জিনিস আমরা দেখবো, এগেন আমি বললাম যারা মার্কেট লিডার ডেফিনেটলি আমাদের পোর্টফোলিওতে তারা জায়গা পাবে, যাদের সবকিছু যদি আমাদের প্যারামিটারে ম্যাচ করে। এবং আর্নিং গ্রোথ, যে কোম্পানি আর্নিং অ্যান্ড গ্রোথ পোটেনশিয়াল আমরা দেখব, সেই হিসেবেও কিন্তু সেই ধরনের স্টককে আমরা আমাদের পোর্টফোলিওতে জায়গা দেব। অ্যান্ড ডেফিনেটলি ওই কোম্পানির ব্যবসা কী, তাতে সেই ব্যবসার যে কার্যকারিতা তাতে যদি আমরা কনভিন্স হই, তবে সেই ধরনের কোম্পানি আমরা আমাদের পোর্টফোলিওতে দেব। এবারে যেটা প্রশ্ন আপনাদের থেকে খুব অবভিয়াস যে অনেকেই করবেন আমি জানি, যে রিটার্ন এক্সপেকটেশন কি হবে। মিড ক্যাপ স্মল ক্যাপ আপনাদের এত ভালো পারফর্ম করেছে, মিড ক্যাপ অলরেডি শুরু করেছে, স্মল ক্যাপ ফোকাসড ইকুইটি বা বিগত দিনে যে ফান্ডগুলো আমরা এনেছিলাম ভ্যালু ফান্ড, সেগুলো অলরেডি কিন্তু পারফর্ম করেছে। তাহলে গোয়িং ফরওয়ার্ড এই ধরনের স্কিম থেকে কি রিটার্ন এক্সপেকটেশন হতে পারে। শুনুন, একটা জিনিস আমরা যেটা বলি যে মিউচুয়াল ফান্ডের সবসময় মোটো হচ্ছে, ফান্ড ম্যানেজারের মোটো হচ্ছে খুব সিম্পল মোটো, একটা দেশের জিডিপি অ্যান্ড ইনফ্লেশন, জিডিপি অ্যান্ড ইনফ্লেশন যেটা অ্যাড করলে 12% কাছাকাছি এখন দাঁড়ায়। তো যে কোনো ফান্ড ম্যানেজারের মোটো এটাই থাকে যে জিডিপি প্লাস ইনফ্লেশন সেটা যেন অ্যাটলিস্ট 12%-এর উপরে আমরা সেই রিটার্নটা জেনারেট করতে পারি। তো মাল্টি ক্যাপ ফান্ডও তার ব্যতিক্রম হবে না, আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট ডাবল ডিজিট রিটার্ন ওভার এ পিরিয়ড অফ টাইম কাস্টমারদের জন্য জেনারেট করা। তবে এটুকু বলতে পারি ভোলাটাইল মার্কেটে যেমন স্মল ক্যাপ অনেকটা কারেকশন হয়ে যায়, এই ফান্ডটা কিন্তু ওই রকম কারেকশন দেবে না। আবার উল্টো দিকে যখন মার্কেট বুলিশ থাকবে তখন কিন্তু এটা এরকম পারফরমেন্সও দেবে তোমার, তার মানে বটম সাইড যেটা থাকে সেটা একটা দিক থেকে রেস্ট্রিক্টেড করে, কিন্তু যেটা বুল সাইড থাকে যখন কোম্পানি গ্রোথ ফেজে থাকে তার কিন্তু ওই আপওয়ার্ড মুভমেন্টটা কিন্তু এটা ক্যাপচার করে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা খুবই স্টেবল পোর্টফোলিও বলে আমি মনে করি। একই কথা বলে আমি আমি আজকের দিনের এই প্রেজেন্টেশনটা আপাতত শেষ করবো। তো যেটা হচ্ছে গিয়ে পর ক্যান রেবেকো মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট বাস্কেটে এতদিন অবধি আপনারা অনেক ধরনের ফান্ড পেয়েছেন বা অনেক ধরনের এনএফও করেছেন। দু ধরনের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে একটু সেক্টরিয়াল বা থিমেটিক বেসড প্রোডাক্ট। রেগুলার প্রোডাক্টের মধ্যে কী কী থাকে, রেগুলার প্রোডাক্টের মধ্যে থাকে লার্জ ক্যাপ ফান্ড, রেগুলার প্রোডাক্টের মধ্যে থাকে মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ট্যাক্স, এগুলো হচ্ছে রেগুলার প্রোডাক্ট। আর যেগুলো রেগুলার নয় একটু অন্য ধরনের প্রোডাক্ট, তার মধ্যে থাকে ইন্টারন্যাশনাল ফান্ড, তার মধ্যে থাকে থিমেটিক ফান্ড, ঠিক আছে, তার মধ্যে থাকে সেক্টরিয়াল ফান্ড। তো রেগুলার প্রোডাক্ট বাস্কেটে আমাদের ক্যান্ডোবেকোর মোটামুটি সমস্ত ফান্ড আছে এক্সেপ্ট দিস ফান্ড, মানে এরপরে যতক্ষণ না পর্যন্ত সেবি বা এমপি আবার নতুন করে কোনো ক্যাটাগরি, ধরুন ক্যাটাগরি করলো মিড অ্যান্ড স্মল ক্যাপ ক্যাটাগরি যদি আবার ইন্ট্রোডিউস করে তখন হয়তো আমরা নতুন ফান্ড আনবো, কিন্তু রেগুলার ক্যাটাগরিতে দিস ইজ আওয়ার লাস্ট এনএফও, দিস ইজ আওয়ার লাস্ট রেগুলার প্রোডাক্ট এনএফও। এরপরে হয়তো পরবর্তীকালে আমরা একটা ইন্টারন্যাশনাল ফান্ড লঞ্চ করবো যেহেতু রোবেকো আমাদের সাথে আছে, এবং তারপরে হয়তো ধীরে ধীরে আমরা হয়তো কিছু হাইব্রিড ফান্ডের দিকে যাবো, যেমন ধরুন ব্যাফ, ব্যালেন্স অ্যাডভান্টেজ এখনও মার্কেটে ওটার গুরুত্ব যথেষ্ট আছে, তো এই ধরনের প্রোডাক্টের দিকে যাবো। তো দিস ইজ আওয়ার লাস্ট রেগুলার এনএফও। তো সব দিক থেকে আপনারা একদম আটঘাট বেঁধে কাজ করুন, যেরকমভাবে আমরা লাস্ট